এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই পূর্ণাটাকে প্লিজ আমাকে কেউ বলবে, ও এই বাড়ির আশ্রিতা, হঠাৎ এই বাড়িতে কিছু সমস্যা হওয়াতে ওর বোনকে নিয়ে চলে গেছে, এই আর কি। এর বেশি পুরো নাম হলো অন্নপূর্ণা মুখার্জি। আমি পূর্ণাকে নিয়ে আসছি, তুমি একদম সুস্থ হয়ে উঠবে। বাবু কোথায় আছে না আছে আমরাই কিছু জানি না, তুই কোত্থেকে নিয়ে আসবি ওকে? বাড়াবাড়ি করিস না, এই জলপটিটা কন্টিনিউসলি চলবে আমি না আসা পর্যন্ত। বাবু যেটা বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে বলতো। তুমি এসব ফালতু কথা বলবার জন্য আমাকে ডেকে নিয়ে এলে? হ্যাঁ, এসব ফালতু কথা বলবার জন্য আমাকে ডেকে নিয়ে এলে? হ্যাঁ, কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, তোর যখন ক্ষমতা নেই, সামলানোর ক্ষমতাই নেই, তাহলে আমাদের প্ল্যানে ঢুকতে গেলে কেন? হ্যাঁ, বোকা, ও ভেবেছিল দূরে বসে বসে খালি মধু খাবে, মধু খাবে, তাই হুল ফুটবে না, তা কখনো হয় না সোনা। তাই নাকি? তাই নাকি? হুল শুধু একা আমার গায়ে ফুটবে, আমার চনচনে আমি ছটফট করবো, আর তোমরা শুধু গাড়িতে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে, তাই তো? হ্যাঁ, তুমি কি ভেবেছো বিনয়? তুমি জানো প্রত্যেক রাতে আমার এই হাতে অমানসিক চনচনে খেয়ে নিচ্ছে এক কথা বলে বলে। আরে বাবা, তোমার যখন হাতে ব্যথা করে ভালো ডাক্তার দেখাও না, মলম লাগিয়ে দেবে, ওষুধ লাগিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? সব কথা বলে এসব নেকামো করে সিম্প্যাথি অর্জন করতে চাইছো, সিম্প্যাথি, তাকে দিয়ে তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুমি এতটা পাল্টে গেছো, আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, তোমার তাতে কিচ্ছু যায় আসে না, শুধু সম্পত্তি, এই সম্পত্তি পাওয়ার লোভটা তোমাকে একেবারে শেষ করে দিয়েছে বিনয়, একদম শেষ করে দিয়েছে। তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ, আমি পরিষ্কার বুঝতে পারছি, তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ, এটা করো না।
হলেও করতে এসো না। আচ্ছা আচ্ছা, তুমি কি এইটা বুঝতে পারছো না যে আমি তোমার হাজবেন্ড? আমি তোমার হাজবেন্ড। আমি যদি কোনো লাভ করি, আমার হাতে যদি প্রচুর টাকা গয়না এসে যায়, তাহলে লাভটা কার? শুধু তো আমার একার নয়, তোমার লাভ আমার লাভ। শুনে শুনে কেন সত্যি হতে চাইছো, কেন সাবিত্রী সাজতে চাইছো বলো? একদম বুঝতে পারছো না না, একদম ঢুকছে না না। আমাদের আর কিচ্ছু পাওয়ার নেই, আমাদের জীবন শেষ। ওই কয়টাগুলো চুরি করার পর থেকে আমাদের লাইফে না অভিশাপ নেমে এসেছে, আর আমরা কিচ্ছু পাবো না। শোনা যায় না আরো কি কি বিপদ আসতে চলেছে আমাদের জীবনে, আমি তাই তোমাকে বলছি। চুরি কে করেছে? চুরি 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 তো করেছে পূর্ণার বোন গুনগুন। তুমি না জানো তো এই নাটকগুলো এবার করা জাস্ট বন্ধ করো, কারণ তুমি সকলের চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু উপরওয়ালা উপরওয়ালার চোখে তো ফাঁকি দেওয়া যায় না। গয়নাগুলো চুরি করে মা দুর্গাকে নিয়ে চিনি মিনি খেলে আমরা অনেক অনেক বড় ভুল করেছি, সেভাবে শাস্তি শুধু কাটতে পারছি আমি। আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমার ভয় করে যেন রাতে না পৌঁছে কদ্দিন খসে পড়ে যায়। আরে কিছু হবে না, দেখি দেখি। আরে কি হয়েছে? কিচ্ছু হবে না। আরে বাবা, প্রবলেমটা তোমার হাতে, তোমার মাথায়। এই জ্বালায় শুধু আমি একা জ্বলছি তো না, এই যন্ত্রণায় কষ্ট শুধু আমার একা। তাই আমি কি ঠিক করেছি বলতো বিনয়? সব সত্যিগুলো না সবাইকে জানিয়ে দেব। আপনি এখানে এই তো ভোরে আপনি বাড়ি গেলেন, কিছু কি সমস্যা হয়েছে? সব ঠিক আছে তো? উনি তো বাজারে তোমার নাম নিয়ে খোঁজাখুঁজি করছিলেন, ভাগ্যিস আমার চোখে পড়ে গেল, তাই শটাং করে এখানে নিয়ে চলে এলাম।